দেখছেন ডিজিটাল কলকাতা 24 চ্যানেল। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা এই ধরনের নিত্য নতুন সন্ধানগুলো দিতে থাকব। আমরা এখন আছি হাওড়া অঙ্কুরহাটি প্রিমিয়ার ইন্টারন্যাশনাল হাটের মধ্যে। এখানে হাটটা এখন ওপেনিং হয়নি, বুকিং চলছে। আচ্ছা, আপনার নাম বলুন তো আগে। আমার নাম রিজাউল হক লস্কর। রিজাউল হক লস্কর, আপনি একটু হাটের ব্যাপারে বিস্তারিত আমাকে একটু বোঝান। আমরা এখানে সেলিং ডিপার্টমেন্ট, দর্শক বন্ধুদের আমরা বোঝাতে চাই এই হাটের ব্যাপারটা, ডিটেলস আপনি বলবেন যাতে আমার ভিডিওটা দেখার পরে সকলে যেন জানতে পারে হাটটা কোথায় হচ্ছে, কিভাবে বা বুকিং কত চলছে বা এখন কবে ওপেনিং হবে, এইসব ব্যাপারগুলো আপনি বিস্তারিত বলুন একটা একটা করে। এটা হচ্ছে প্রিমিয়ার ইন্টারন্যাশনাল হাট অঙ্কুরহাটি NH6 ফন্ড। আমাদের হাটটা ফেব্রুয়ারিতে ওপেনিং হচ্ছে, নির্দিষ্ট ডেট এখন হয়নি, তবে ফেব্রুয়ারিতে ফাইনাল। আর এটা পুরো গার্মেন্টস হাব, সমস্ত গার্মেন্টস। হ্যাঁ, এগুলো সপ্তাহে কতদিন চলবে? এটা দুদিনের জন্য রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, বৃহস্পতিবার আর শুক্রবার। হ্যাঁ, থার্সডে ফ্রাইডে। হ্যাঁ, এগুলো ওই ভোর থেকে খোলা হবে নাকি? হ্যাঁ, অলরেডি আমাদের হাটে এখন ফুট ওপেনিং হয়ে গেছে। আচ্ছা, ফুটে চলছে। হ্যাঁ, ফুটে অলরেডি 300 ওস্তাকার বসছে, বেচা কেনা করছে, কাস্টমারও আসছে। আর ওপেনিং ফেব্রুয়ারিতে হচ্ছে? হ্যাঁ, ফেব্রুয়ারিতে। কোম্পানি এখানে মোটামুটি যে সমস্ত ওস্তাগাররাও ভিডিও আমার দেখছে, অনেকগুলো ওস্তাগার, এখানে আপনাদের বুকিং কিরকম, কি রেট চলছে যদি একটু বলা যেত? বুকিং 1 লাখ টাকা বুকিং চলছে। আমাদের ফেজ ওয়ানে বুকিং কমপ্লিট আছে। আচ্ছা, সেকেন্ড ফেজ এখনো মানে বুকিং চলছে বা এখনো? 1 লাখ টাকা ধরুন আপনারা বুকিং নিচ্ছেন, কিন্তু রেটটা কি রকম? রেটটা আছে লব বলে, কর্নারে যে স্টলটা ওটার দাম আছে কত? ম্যাপে দেখান, ম্যাপে দেখান, ম্যাপে আসুন। 6.5 লক্ষ টাকা। ম্যাপে না দেখালে দর্শক বন্ধুরা বুঝতে পারবে না। আপনারা একটু ম্যাপটাকে দেখান, কোন দিকে বুকিং হয়ে গেছে, কোন দিকটায়। মেন রোডটা আগে দেখান, এইটা হচ্ছে সরস্বতী ব্রিজের রোড, এইটা। হ্যাঁ হ্যাঁ, NH6, NH6 রোড এইটা আছে, তাই তো? এবারে এইটা মেন গেট আমরা ঢুকলাম, ঢুকে তারপরে কোন দিকটা বুক হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, এবারে যেগুলো এখান থেকে দেখাচ্ছে, যেগুলো চিকে মারে নেই সেইগুলো বুক হয়নি। আমরা তবু একদম স্লো মোশনে আমরা দেখাচ্ছি কোনগুলো বুকিং হয়ে গেছে, যেগুলো বুকিং হয়ে গেছে দাগ মারা আছে, আর যেগুলো বুকিং হয়নি দাগ মারা নেই। যারা নিতে চান অবশ্যই এই যেগুলো দাগ মারা নেই এইগুলো চয়েস করে এর মধ্যে থেকে আপনারা। লিফটের ব্যবস্থাটা কিরকম আছে? এখানে দুখানা লিফট আছে। হ্যাঁ, এদিকে আমাদের হাটের চারদিকে লিফট এবং এখানে দুটো সিঁড়ির ব্যবস্থা আছে। আচ্ছা, ওই যে মাল নামানোর জন্য যে বড় লিফটের ব্যবস্থা আছে, গুড লিফট আছে, প্যাসেঞ্জার লিফট আছে, দু রকম লিফট আছে, আর কি আছে? এবং সিঁড়ি আছে, এসকেলেটর আমাদের মধ্যে নেই। আচ্ছা, সিঁড়ি আছে। হ্যাঁ, এটাও সিঁড়ি আছে। হ্যাঁ, যাদের এসকেলেটর নেই তাদের এগুলো কিন্তু কন্টিনিউ চলে। হ্যাঁ, লিফট, লিফটগুলো কন্টিনিউ সবার জন্য চলে। হ্যাঁ, প্যাসেঞ্জার এবং গুডস দুটোই, মানে তাহলে আর সে দরকারও নেই, লিফট আরো ভালো। হ্যাঁ, ওটাই বেটার। তা এবারে এইখানে যেগুলো দেখছেন এগুলো খালি আছে, আর তাছাড়া আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কোনটা আছে? কন্ট্যাক্ট নাম্বার এখন কোম্পানি কন্ট্যাক্ট নাম্বার নেই, তাহলে এই অফিসিয়াল মানে মানে সরস্বতী ব্রিজ এই দিকটা পড়ছে, সরস্বতী ব্রিজ এই দিকটা পড়ছে, আর এই দিকটা চেক পোস্ট পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফেজ 1। হ্যাঁ, এই দিকটা হচ্ছে সেকেন্ড ফেজ। আচ্ছা, আমার এর পিছনে তাহলে আরো স্টল আছে? হ্যাঁ, যেমন এই তিনটে বিল্ডিং আছে আর এই জায়গাটা হবে, কিন্তু ওটা এখনো তৈরি হয়নি। আচ্ছা, আর এই গেস্ট হাউস, এটা গেস্ট হাউস? গেস্ট হাউস এখন রেডি? না না, মোটামুটি আনকমপ্লিট আছে, ফেজ 1 কমপ্লিট। আচ্ছা, মোটামুটি এই যে গার্ডেন স্টাইল যেটা আছে এটা কোন জায়গাটা? পিছনে জায়গাটা আছে? হ্যাঁ, জায়গাও আছে, মোটামুটি একটু দেখতে সৌন্দর্যের জন্য এগুলো করা আছে। হ্যাঁ, ওগুলো পিছন সাইডে, আর বাতাস টাতাস গুলো
আর একটা জিনিস দেখছি, এমন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাওয়ার এই যে রাস্তাগুলো আছে, তাই তো? মানে এই যে সেটা আছে, রোডটা আছে, আর এদিকে আছে, এদিকটা আমরা একটু দেখিয়ে দিই, এটা পিছনের অংশ, তাই তো? এগুলো ভবিষ্যতে হয়তো ইনস্টল হয়ে যাবে, এখন খালি আছে, মানে মার্কেট রানিং হয়ে গেলে ওগুলো আর থাকবে না। সামনে পজিশন খালি থাকবে। আর পার্কিং এর জায়গাটা কোথায়? পার্কিং অ্যাভেলেবল, সব ভিতরে আমাদের পার্কিং আছে, গাড়িটা র‍্যাম আছে। হ্যাঁ, হয়ে যাবে পার্কিংটা আমাদের ঠিক এই প্লেসটায় পড়বে, কিন্তু এই প্লেসটা, হ্যাঁ, মানে পার্কিং হবে, পিছন সাইডে পার্কিং, পার্কিং। আচ্ছা, আর একটু আপনি বাইরে চলে আসুন ওটা নিয়ে, আমি যেটা হচ্ছে আমাদের যেটা চালু আছে। আমরা এই অফিস থেকে মোটামুটি বাইরে এসেছি, এই ধরুন আপনাদের দেখানো হচ্ছে এটা অফিস, এটা অফিস, আর এই হচ্ছে মেন গেট, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে NH6 এর মেন গেট, মেন গেট এই। হ্যাঁ, আচ্ছা, এই যে হলুদ স্কয়ার গুলো আছে, হ্যাঁ হ্যাঁ, হলুদ স্কয়ার গুলো আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফুডটা ওপেনিং হয়ে গেছে অলরেডি, 300 ওস্তাকার এখানে কন্টিনিউ বসছে। আচ্ছা, এগুলো স্টল হিসেবে বসে? হ্যাঁ হ্যাঁ। আর ফুড না চালু করলে মার্কেট চালু হওয়া মুশকিল আছে। ঠিক ঠিক ঠিক, 100% ফুড চালু করতে হবে, যে কোনো হাটের ক্ষেত্রে ফুড না চালু করলে হাট চালু হওয়া মুশকিল হবে না। কেন? যখন লোক রাস্তা থেকে দেখবে এখানে একটা কিছু ঘটছে, তখন লোক দাঁড়াবে, বাস বাস। কেউ যদি থুতু ফেলে দাঁড়ায়, সেটাও লোক দাঁড়িয়ে দেখবে কি করছে সেখানে। ঠিক ঠিক, অন্তত বুঝতে হবে যে এখানে কিছু একটা হচ্ছে, তাহলে এই গাড়িতে যেতে যেতে একবার নেমে দাঁড়াবার ইচ্ছে হবে। আচ্ছা, আমাদের ফেজ 1 রেডি, 95% রেডি আছে, তাই? তবু আমরা আনকমপ্লিট একটু দেখিয়ে দিই কি রকম আছে, চলো। আচ্ছা, হ্যাঁ, মারুতি সব। আর আমাদের ভিতরে এখন সুজুকি মারুতির ওয়ার্কশপ আছে, তাই? হ্যাঁ, ওটাও আছে। হ্যাঁ, এগুলো কি মোটামুটি সামনে এসি হবে? গ্রাউন্ড ফ্লোর, ফেজ 1 গ্রাউন্ড ফ্লোর, টোটাল এসি, হ্যাঁ, সেন্ট্রাল এসি এবং ওয়াইফাই ফ্রি, ওয়াইফাই ফ্রি, হ্যাঁ। এই ব্যবস্থাগুলো, এই হচ্ছে আমাদের স্টল 4x4, এইটার মাথায় লক, এর পরেরটা হচ্ছে নরমাল। আচ্ছা, এবং অন্যান্য হার্ডে এই মেইন গেট থেকে আমরা স্টল পজিশনে ব্লকের এগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। অন্যান্য হাটে এই যে সেলফগুলো দেওয়া আছে লোহা, আমাদের কিন্তু প্রিমিয়ার ইন্টারন্যাশনালে সব স্টিল। ও আচ্ছা, আপনাদের সব স্টিল, স্টিল। আর আমরা এই হাত থেকে দেখালে বোঝা যাবে যে মোটামুটি, বাইরে থেকে দেখে মনে হয় না যে হাটটা বেশি বড়, কিন্তু ভিতরে না আসলে লোক বুঝতে পারে না। এগুলো মোটামুটি এই মাসে কমপ্লিট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, 95% কাজ হয়ে গেছে, এবারে ডেকোরেশন চলছে, অনলি লাইটটা বাকি। দর্শকরা দেখুন, এখানে এখন আপনারা বুক করতে চাইলে এখানে অনেক কমে বুক হয়ে যাবে। আর বুকিংয়ের দিন কি আপনাদের কি কোনো অফার রয়েছে কি? কোম্পানির তরফ থেকে এখন অফার আসবে, 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 নেক্সট টাইম অফার হবে, হয়তো আসতে পারে। কেন, অন্যান্য হাটে ওপেন টাইমে একটা অফার থাকে, যেমন আরেকটা হাটে 50,000 টাকা অফার ছিল না, আমাদের এই মুহূর্তে কোম্পানি এখন নেই, কিন্তু সেটা পরে সিদ্ধান্ত হতে পারে, দেখা যাবে কি হয়। তো আমরা একটু ভিতরটা গিয়ে দেখিয়ে দিই, লাইটের কাজটা বাকি রয়ে গেছে, তাই তো? হ্যাঁ, মোটামুটি 95% কাজ হয়ে গেছে। হাটটা খুব একটা ছোট নয়, মোটামুটি আছে, ভিতরে না ঢুকলে বুঝতে পারবে, হ্যাঁ, ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আর পার্কিং এর জায়গায় বিল্ডিং এর ওদিকটা আছে, এদিকে এদিকে রাস্তা আছে নাকি? না, হ্যাঁ, এদিকে, হ্যাঁ, এদিকে রাস্তা আছে, এদিকে যাওয়ার কই, বেরোনো যাবে না? আচ্ছা,
আপনি বার হতে পারবেন না, কিন্তু এখানে আমাদের কোম্পানির এখন গোডাউন আছে। ও আচ্ছা, এখানে মোটামুটি পার্কিং এর প্রচুর জায়গা আছে, তাই তো? কোম্পানির গোডাউন পার্কিং এর জায়গা এখানে যথেষ্ট আছে। তবে অঙ্কুরাটিতে যত হাট আছে পার্কিং নিয়ে সমস্যা নেই, যতগুলো হাট আছে আমাদের? না না, যতগুলো বলা ভুল হবে। তাহলে কলকাতা হাটে পার্কিং আছে, ইন্ডিয়ান হাটে পার্কিং নাই, জেপি হাটে পার্কিং আছে, হ্যাঁ, পোশাক প্লাজায় পার্কিং নাই, এলিনায় পার্কিং নাই। ও আচ্ছা, পোশাক প্লাজায় নেই, এলিনায়ও নেই? না, প্রিমিয়ার ইন্টারন্যাশনালে পার্কিং আছে, কলকাতায় আছে, এবং পরবর্তীতে আমাদের পরে যে সিজন গ্লোবাল হাট আছে ওতেও পার্কিং আছে। এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থাও থাকবে তো? হ্যাঁ, ও তো থাকবে। আর গেস্ট হাউসগুলো কি খরিদ্দারদের জন্য কি ফ্রি ব্যবস্থা আছে না? ওটা ওটা কোম্পানি গেস্ট হাউস বা কাস্টমার থাকা খাওয়ার জন্য ওটা ব্যবস্থা করবে, ওটা ফ্রি করবে? হ্যাঁ, এটা করতে হয় নতুন হাটে। হ্যাঁ আচ্ছা, চলুন আমরা একবার বাইরে বেরিয়ে যাই, গিয়ে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে আমরা নাম্বারটা দিয়ে দেবো, যারা স্টল বুক করতে চান অবশ্যই নাম্বারটা কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ, নাম্বারটা 9748, না কাগজে লিখে আমরা দিয়ে দিচ্ছি, ওইরকম বললে তো উল্টোপাল্টা হয়ে গেলে কল অন্য জায়গায় চলে যাবে। আচ্ছা আচ্ছা, ওই জন্যে যখন কোনো লেটার বলা হয়, যেমন কেতে কলকাতা বিদে বোম্বে এরকম বলা হয়, কেন ভুল যাতে না হয়, আর কন্ট্যাক্ট নাম্বার ভুল হলে অসুবিধা আছে, ওই জন্য আমরা লিখিতভাবে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনেও দিয়ে দেবো। আর বর্তমান এই হাটের অফিসটা ঠিক এইখানটায় আছে, এখন দেখছেন এই কাজ চলছে, অথচ হাটের স্টল শুরু হয়ে গেছে। এবং আমাদের হাটে প্রত্যেকটা স্টলে স্পট লাইট আছে। হ্যাঁ, প্রত্যেকটা স্টলে স্পট লাইট আছে। হ্যাঁ, সেন্ট্রাল এসি এবং ওয়াইফাই তো ফ্রি আছে। তাছাড়া আমরা দেখেছিলাম এখানে ধরুন লেখা ছিল যে নামাজের জায়গা আছে, নামাজের জায়গা সিঁড়ির উপরে করা, এগুলো একটু বলুন কি কি আছে? এই তো আছে এখানে লেখা, প্রার্থনা কক্ষ অলরেডি কমপ্লিট, খালি ওযুখানাটা বাকি আছে। এই দিকে আসবে, ওযুখানাটা বাকি আছে, ওযুখানাটা বাকি আছে, কমপ্লিট আছে। তবে আমি বলবো ওযুখানাটা কিন্তু একটু ওই ভালো করে করবেন যারা কাজ করছে, কেন যাতে বসার জায়গা হয়, সে কোম্পানি সেইভাবে প্রস্তুতি নিয়ে হাটে সেইভাবে তৈরি। অন্যান্য হাটে আমরা দেখেছি ওযুখানা জায়গাটা ভালো নয়, যেমন সিজন গ্লোবাল হাটে খুব সুন্দর, ওই রকম করি ওইটাকেও বেটার হবে, যত বেটার হবে তত ভালো হবে। বাস বাস বাস, সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের হাটে ফুড ওপেনিং হয়ে গেছে, ফুড ওপেনিং একান্ত দরকার, ওস্তাগার বসছে, ফুড ওপেনিং একান্ত দরকার আছে। সকাল ভোর 4টা থেকে বেলা 10টা অবধি ফুটে কেনা বেচা চলছে কন্টিনিউ। দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে আমরা লিখিত দিয়ে দেব। কন্ট্যাক্ট নাম্বারটা একটা কাগজে লিখে দিন, আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। কাট কাট, ওটা না, তোমারটা আর আমারটা। দর্শক বন্ধুরা আমরা একটু এখান থেকে আমরা পুরো ডিটেলসটা নিয়ে নিই, আপনারা দেখতে যাবেন। সাউন্ড একটু জোরে করুন তো, সিস্টেমটা না, ওর রিমোটটা কাছে নাই আর। আচ্ছা,
লিংকটা আপনাকে দিয়ে দেওয়া যাবে কার? হ্যাঁ, এক মিনিট, পড়ে দেখিনি।